নমস্কার বন্ধুগণ, আজকে আমি ত্রিপুরা জিকের উপরে 20টি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো ত্রিপুরা স্টেট কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল। এই প্রশ্নগুলো আগামী দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আসুন দেখে নেই এই প্রশ্নগুলো। ফার্স্ট কোয়েশ্চন, রবীন্দ্রনাথ ট্যাগোরস ফার্স্ট ভিজিট টু ত্রিপুরা ওয়াজ, অপশন 1889, এটা হয়ে যাবে 1900, আর অপশন সি 1909, ডি 1919। তো উত্তরটা হলো অপশন নম্বর বি 1900। কোয়েশ্চেন নম্বর টু, ত্রিপুরা ইজ প্রাইমারি অ্যান এগ্রিরিয়ান ইকোনমি, রাবার ইকোনমি, ট্যুরিজম বেসড ইকোনমি, গ্যাস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস বেসড ইকোনমি। তো এটার উত্তরটা হলো অপশন এ অ্যান এগ্রিরিয়ান ইকোনমি। কোয়েশ্চেন নম্বর থ্রি, দ্য লংগেস্ট মাউন্টেন রেঞ্জ ইন ত্রিপুরা ইজ বড়মুড়া রেঞ্জ, আঠারামুড়া রেঞ্জ, দেবতামুড়া রেঞ্জ, শাখান্টা। এটার উত্তরটা হলো অপশন বি আঠারামুড়া রেঞ্জ। কোয়েশ্চেন নম্বর ফোর, রাজমালা হুইচ ইজ ক্রনিকল অফ দ্য কিং অফ ত্রিপুরা ওয়াজ রিটেন আন্ডার হুইচ কিং, অপশন মহারাজা দুর্গামাণিক্য, মহারাজা রামগঙ্গামাণিক্য, মহারাজা ধর্মামাণিক্য, মহারাজা বীরেন্দ্র কিশোর। তো এটার উত্তরটা হলো অপশন নম্বর বি মহারাজা রামগঙ্গা মাণিক্য। কোয়েশ্চেন নম্বর ফাইভ, টোটাল নম্বর অফ ডিস্ট্রিক্ট ইন ত্রিপুরা ফাইভ, সিক্স, এইট অর ইলেভেন, আনসার এইট। কোয়েশ্চেন নম্বর সিক্স, হোয়েন ডিড ত্রিপুরা বিকেম ইউনিয়ন টেরিটরি, অপশন 25th March 1946, 30th June 1948, 12th August 1951, 1st November 1956। তাহলে এটা উত্তরটা হয়ে যাবে কোয়েশ্চেন নম্বর ডি 1st November 1956। কোয়েশ্চেন নম্বর সেভেন, হুইচ স্টেট ইন ইন্ডিয়া আর স্মলার দ্যান ত্রিপুরা, অপশন মণিপুর অ্যান্ড গোয়া, এটা মেঘালয়, বি নম্বরটা মেঘালয় অ্যান্ড সিকিম, গোয়া অ্যান্ড সিকিম, গোয়া অ্যান্ড মেঘালয়। উত্তরটা হলো অপশন নম্বর সি গোয়া অ্যান্ড সিকিম। কোয়েশ্চেন নম্বর এইট, টোটাল এরিয়া অফ ত্রিপুরা ইন স্কোয়ার কিলোমিটার ইজ, অপশন 11,491.69, 10,491.69, 12,000.31, নন অফ দিস। উত্তরটা হয়ে যাবে অপশন নম্বর বি 10,491.69। কোয়েশ্চেন নম্বর নাইন, দ্য হেডকোয়ার্টার অফ নর্থ ইস্টার্ন কাউন্সিল, যেটাকে NEC বলা হয়, ইজ অ্যাট, অপশন ইটানগর, শিলং, গুয়াহাটি, নান অফ দিস। উত্তরটা হয়ে যাবে বি নম্বর শিলং। কোয়েশ্চেন নম্বর টেন, নেম দ্য স্টেট হুইচ হ্যাজ দ্য লিস্ট পপুলেশন, ত্রিপুরা, নাগাল্যান্ড, সিকিম, নান অফ দিস। উত্তরটা হয়ে যাবে অপশন সি সিকিম। কোয়েশ্চেন নম্বর ইলেভেন, স্টেট ট্রি অফ ত্রিপুরা ইজ, অপশনস বনিয়ান, নিম, ম্যাঙ্গো, আগর। উত্তরটা হয়ে যাবে অপশন ডি আগর। কোয়েশ্চেন নম্বর টুয়েলভ, হাউ মেনি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ আর ইন ত্রিপুরা, অপশনস টু, থ্রি, ফোর, ফাইভ। এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নম্বর সি ফোর। কোয়েশ্চেন নম্বর থার্টিন, হুইচ বুক অফ রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ রিলেটেড টু ভুবনেশ্বর টেম্পল, অপশনস বিসর্জন, মুকুট, রাজমালা, নান অফ দিস। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ বিসর্জন। কোয়েশ্চেন নম্বর ফোরটিন, হু ইন্ট্রোডিউস সিভিল অ্যান্ড ক্রিমিনাল কোর্টস ইন ত্রিপুরা, এটা ত্রিপুরা হবে এই জায়গাটা, এটা ত্রিপুরা। অপশনস বীরেন্দ্র মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, নান অফ দিস। এটা সঠিক উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি বীরচন্দ্র মাণিক্য। কোয়েশ্চেন নম্বর ফিফটিন, হুইচ স্টেট ওয়াজ সেট আপ ডিউরিং দ্য রেইন অফ বীর বিক্রম কিশোর মাণিক্য, অপশনস সিঙ্গারবিল এয়ারপোর্ট, কৈলাসহর এয়ারপোর্ট, কমলপুর এয়ারপোর্ট, নান অফ দিস। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ সিঙ্গারবিল এয়ারপোর্ট। কোয়েশ্চেন নম্বর সিক্সটিন, হাউ মেনি TTAADC কনস্টিটিউয়েন্সিস আর দিয়ার ইন ত্রিপুরা, অপশনস 28, 25, 20, 30। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ 28।
Question number 17. Who was the first member of parliament in Rajya Sabha from Tripura? Options: Birendra Dutta, Sachindra Lal Singh, Arman Ali Munshi, Dasharath Dev. এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন সি আরমান আলী মুন্সি। কোয়েশ্চেন নম্বর 18, স্টেট ইলেকশন কমিশন ওয়াজ সেট আপ ইন ত্রিপুরা ইন অপশনস 1985, 1993, 1991, 2001। এখানে উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি 1993। কোয়েশ্চেন নম্বর 19, কয়েন ওয়াজ Lunch in Tripura for the first time by options King Devamanikya, King Ratnamanikya, King Dhanyamanikya, King Amarmanikya. এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি কিং রত্নমাণিক্য। এবার কোয়েশ্চেন নম্বর 20 দেখে নিই, হুইচ স্টেট হ্যাজ দ্য শর্টেস্ট বাউন্ডারি উইথ ত্রিপুরা? অপশনস মিজোরাম, আসাম, মণিপুর, নাগাল্যান্ড। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি আসাম। এই ছিল আমাদের 20টি প্রশ্ন। আর আজকে প্রশ্নটা হচ্ছে যেটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা এটার সঠিক উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। প্রশ্নটা হলো, ত্রিপুরা স্টেটহুড ডে ইজ সেলিব্রেটেড অন অপশনস 21st জানুয়ারি, 22nd জুন, 23rd ফেব্রুয়ারি, 14th ডিসেম্বর। এটাকে এটার আনসারটা লিখে আমাকে কমেন্ট বক্সে নিশ্চয় জানাবে। এইভাবে আমি আগামী দিনেও আরও প্রশ্ন নিয়ে আসব, তাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।